এশিয়া কাপ খেলতে উড়াল দেওয়ার আগে নিজেদের বৃহস্পতিবার শেষ দিনের প্রস্তুতিতে ইন্ট্রা স্কোয়াড ম্যাচ খেলেছিল জাতীয় দলের ক্রিকেটাররা। বিসিবি রেড ও গ্রিন নামে দুটি দল কৃত্রিম আলোয় মাঠে নেমেছিল মিরপুরের 22 গজে, যেখানে জয় পরাজয়ের থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এতদিনের প্রস্তুতি কেমন হয়েছে তা দেখে নেওয়ার। তাতে খুব বেশি সন্তুষ্ট হওয়ার কথা নয়। বোলারদের পারফরম্যান্স ঠিকঠাক থাকলেও ব্যাটসম্যানরা রান পাননি। রেড দলের মুশফিকুর রহিম দুটি ছড়িয়ে 99 রানে অপরাজিত থাকেন। এছাড়া গ্রিন দলের লিটন দাস সর্বোচ্চ 43 রান করেন। 29 রানে অপরাজিত থাকেন সৌম্য সরকার। 50 ওভারের ম্যাচ হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে খেলা পণ্ড হয়। আগে ব্যাটিং করে বিসিবি রেড দল 34 ওভারে 6 উইকেটে 217 রান করে। মুশফিক চারে নেমে 93 বলে 99 রান করেন 3-4 ও 2 ছক্কায়। এছাড়া মেহেদি হাসান মিরাজ 51 বলে 33 রান করেন। ইনিংসের শুরুতে দুই ওপেনার নাইম শেখ ও তানজিদ হাসানের ব্যাট আসেনি। নাইম 12 ও তানজিদ 17 রানে আটকে যান। তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে 11 রান। গ্রিন দলের হয়ে বল হাতে 67 রানে 3 উইকেট নেন শরীফুল ইসলাম। তবে বাহাতি পেসার 8 ওভারে খরচ করেন 67 রান। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান ও শামিম হোসেন। জবাব দিতে গ্রিন দল 4 উইকেট হারিয়ে 30 ওভারে 165 রান করে। ওপেনিং এ জাকির হাসান রানের খাতা খোলার আগেই আউট হন। আফিফ 3-এ নেমে করেন মাত্র 16 রান। লিটন অপর প্রান্তে 60 বলে 43 রানের ইনিংস খেলেন। রান খরায় থাকা এই ব্যাটসম্যান উইকেটের সময় নিলেও বড় রান পাননি। শামিমের 37 রানের ইনিংসটি থেমে যান নাসিমের গণিতে। এরপর সৌম্য সরকার ও মেহেদি হাসান জুটি বেঁধে দলের স্কোরকে এগিয়ে নেন। সৌম্য 29 ও মেহেদি 20 রানে অপরাজিত থাকেন। বল হাতে রেড দলের হয়ে 31 রানে 2 উইকেট নেন নাসম। অধিনায়কত্ব পাওয়ার পর সাকিব গতকাল প্রথম এসেছিলেন মিরপুর হোম অফ ক্রিকেটে। সাকিব ম্যাচ শুরুর পরপরই বেরিয়ে যান স্টেডিয়াম থেকে। মাহমুদুল্লাহ ছিলেন না ম্যাচে। এছাড়া তৃতীয় সন্তানের বাবা হওয়া তাসকিন আহমেদ এবং সন্তান সম্ভাব্য স্ত্রীকে নিয়ে হাসপাতালে চেক আপ করতে যাওয়ায় নাজমুল হোসেন শান্ত ম্যাচে অংশ নিতে পারেননি। বাকিরা সবাই ছিলেন ম্যাচে।